এশিয়া কাপের আয়োজন নিয়ে মিউজিক্যাল চেয়ার রাজনৈতিক সংকটে আবারও বিপাকে শ্রীলঙ্কা চলতি মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান শুরুতেই জানাবো ক্রিকেটের খবর শ্রীলঙ্কা নয় এশিয়া কাপ আয়োজিত হতে পারে বাংলাদেশেই সম্প্রতি দ্বীপ রাষ্ট্রটির রাজনৈতিক পরিস্থিতির আরও বেশি অবনতি হওয়ায় এমন সম্ভাবনা তৈরি হয়েছে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে চলতি মাসের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে আর তা হলে 2016 সালের পর আবারও এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে ক্রিকেট মাঠে সময়টা বেশ ভালোই যাচ্ছিল শ্রীলঙ্কার বাংলাদেশের মাটিতে সিরিজ জয় এরপর ঘরের মাঠে অতীতের বিপক্ষে সমানে সমান লড়াই কদিন বাদেই দেশটিতে আয়োজিত হবার কথা ছিল এশিয়া কাপ চরম আন্দোলনের মাঝে পদত্যাগ করতে বাধ্য হন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে গেল শনিবার প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা বাধ্য হয়ে চলতি মাসের 20 তারিখে নির্ধারিত করা হয়েছে নতুন প্রেসিডেন্ট নির্ধারণের তারিখ দেশটির রাজনৈতিক পরিস্থিতির এমন অবনতি নতুন করে ভাবাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে চলতি মাসের সভায় তাই আসতে পারে নতুন সিদ্ধান্ত দ্বীপ রাষ্ট্রে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসলে কপাল খুলবে বাংলাদেশের শ্রীলঙ্কার এমন পরিস্থিতির কথা মাথায় রেখে বিকল্প ভেন্যু হিসেবে আগে থেকেই তৈরি থাকতে বলা হয়েছিল বাংলাদেশকে বিভিন্ন সময়ে এই টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে নিজেদের সক্ষমতার কথাও জানান দিয়েছিল বিসিবি 2016তে প্রথমবারের মতো এশিয়া কাপ আয়োজিত হয়েছিল বাংলাদেশে বাংলাদেশ ছাড়া ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তান ইতিমধ্যে জায়গা করে নিয়েছে এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে কোয়ালিফায়ার খেলে এই তালিকায় ষষ্ঠ দল হিসেবে নাম যোগ হবে আরও একটি বছরের শেষে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিশেষ গুরুত্ব পাচ্ছে এশিয়া কাপ 21 আগস্ট থেকে শুরু হবে এই টুর্নামেন্ট সাব্বির মিথুন সময় সংবাদ সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সেজন্য আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন নারীদের হেড কোচ গোলাম রব্বানী ছোটন র্যাঙ্কিংয়ে 61 ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়ার সঙ্গে গুনে গুনে 6 গোল দিয়েছে বাংলাদেশের মেয়েরা বুঝিয়ে দিয়েছে যতবার সুযোগ পেয়েছে প্রতিদান দিয়েছে ওরা বয়সভিত্তিক টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে মেয়েরা অনেকবার ছেলেদের চেয়ে তাদের উন্নতির গ্রাফটাও চোখে পড়ার মতো কাজী সালাউদ্দিনের সময়কালে কেবল মেয়েদের ফুটবলে উন্নতি হয়েছে প্রবলভাবে তাই তো এখন থেকে ফিফা উইন্ডোতে ছেলেদের মতো মেয়েদের প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাফুফে সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে দেশ কিংবা দেশের বাইরে প্রীতি ম্যাচ খেলতে ইতোমধ্যে তিনটি দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে দেশগুলো হলো সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত আর মঙ্গোলিয়া এর মধ্য থেকে যে কোনো একটি দেশকে চূড়ান্ত করে একটি কিংবা দুটি প্রীতি ম্যাচ খেলতে দেখা যেতেও পারে ইউএই মঙ্গোলিয়া তারপরে আপনার হলো সিঙ্গাপুর এই সমস্ত টিমের সাথে আর কি আমাদের মানে আলাপ আলোচনা যেহেতু এখন কোভিডের একটা ব্যাপার আছে তো চেষ্টা করে যাচ্ছে ওনারা এই সমস্ত দেশগুলোর সাথে এবছর আগস্টে সিনিয়র মেয়েদের সাফ হবে নেপালে আর নভেম্বরে অনূর্ধ্ব 15 টুর্নামেন্ট এ দুটি টুর্নামেন্ট ছাড়াও আগামী বছর উয়েফার একটি বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশ টুর্নামেন্টে ভালো করতেও কাজে আসবে আগামী বছর তো আমরা এফসি সাফের অনেকগুলো খেলাই আমরা পুরো ব্যস্ত শিডিউল আপনার 2023 সালে তো সেটা লক্ষ্য নিয়ে আমরা প্রতিনিয়ত মেয়েরা কঠোর অনুশীলন করে যাচ্ছে নারীদের বর্তমান সাফল্যের অন্যতম কারিগর কোচ ছোটন বর্তমানে বাফুফের নারী একাডেমিতে প্রশিক্ষণ দিচ্ছেন 70 জনের অধিক নারী ফুটবলারকে তবে দেশে প্রস্তাবিত আরও 3টি নারী ফুটবল একাডেমি বাস্তবায়ন হলে সমৃদ্ধ হবে জাতীয় দলের পাইপলাইন আমরা যে সমস্ত দেশগুলোর সাথে খেলতে যাই আমরা যদি আপনার যদি নেপাল মায়ানমার ইন্ডিয়া আমাদের যারা কম্পিটিটর তারা কিন্তু অনেক আগে থেকে আপনি এটা হয়েছে এখন আমাদেরও তাল যুগের সাথে তাল মিলে আমাদের করতে পবিত্র ঈদুল আজহায় বাফুফের নারী একাডেমির ফুটবলারদের বোনাস দিয়েছে ফেডারেশন সংক্ষিপ্ত ছুটি কাটিয়ে মঙ্গলবারের মধ্যে ক্যাম্পে যোগ দিবেন সিনিয়র ফুটবলাররাও মেহেদী নাঈম সময় সংবাদ ঢাকা প্রাক মৌসুমের ম্যাচে আজ মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল করোনা ঝড় শুরুর পর গেল 2 বছরে থাইল্যান্ডে এটি বড় কোনো ক্লাবের লড়াই ব্যাংককের রাজবংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়
রোনালদোকে নিয়ে সব গুঞ্জনের ইতি টানলেন কোচ এরিক টেন হ্যাগ। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রোনালদো বিক্রির জন্য নয়, নতুন মৌসুমে পর্তুগিজ তারকাকে নিয়ে পরিকল্পনাও সাজাচ্ছে ক্লাবটি। এদিকে ব্রিটিশ গণমাধ্যম থেকে জানা গেছে, ক্লাবে কোনো উচ্চাকাঙ্ক্ষা না থাকায় রোনালদো আর থাকতে চাচ্ছেন না ম্যানচেস্টার ইউনাইটেডে। দলবদলের মৌসুমে বেশ কিছুদিন চলে গেলেও রেড ডেভিলরা চুপচাপ বসে আছে, যেখানে বেশ কিছু সাইনিং নিয়ে গুঞ্জন শোনা গেলেও এখনও তা আলোর মুখ দেখেনি। এর মধ্যে বড় অঙ্কের বোনাস নেওয়ার পরই নাকি ইউনাইটেড ছাড়ার কথা জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সব মিলিয়ে চুক্তিতে এখনও এক মৌসুম বাকি থাকলেও রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকছেন নাকি চেলসি, বায়ার্ন মিউনিখ, পিএসজিতে চলে যাচ্ছেন, এ নিয়ে ইংলিশ ফুটবল অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়েছে। যদিও এবার খোদ ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ অন্যরকম কথা বলছেন, ক্লাব ছেড়ে সিআর সেভেন নাকি যাচ্ছেন না, নিশ্চিত করেছেন কোচ এরিক টেন হ্যাগ। রোনালদো বিক্রির জন্য নয়, সে আমাদের পরিকল্পনার অংশ, ব্যক্তিগত কারণে সে এখন আমাদের সঙ্গে নেই। এই মৌসুমে আমরা রোনালদোকে নিয়ে এই পরিকল্পনা সাজাচ্ছি, আমি তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে 2009 সালে রোনালদো পাড়ি জমান রিয়াল মাদ্রিদে, সেখানে কাটান দীর্ঘ 9 বছর, এরপর ইউভেন্টাসে খেলেন 3 বছর। 2021 সালে 2 বছরের চুক্তিতে ওল্ড ট্রাফোর্ডে ফিরে আসেন 5 বারের বর্ষসেরা এই তারকা ফুটবলার। ইস্তেক দীপু, সময় সংবাদ। কাটাতারের সীমানায় রঙিন আকাশের সন্ধান পেয়ে ঈদ আনন্দে মেতে উঠেছিল একদল রোহিঙ্গা শিশু কিশোর। উখিয়া উপজেলার নির্মাণাধীন পুলিশ ক্যাম্প মাঠে ঈদ উপলক্ষে আয়োজন করা হয় ঘুড়ি উৎসবের। মোহাম্মদ ফরজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঘর তাদের কেড়ে নিয়েছে দেশ, নাগরিক পরিচয়, কিন্তু আকাশ তো স্বাধীন, তাই নিজ দেশ থেকে বিতাড়িত রোহিঙ্গা শিশুরা আকাশে ঘুড়ি উড়িয়ে উচ্ছ্বসিত। ঈদুল আজহায় রোহিঙ্গা ক্যাম্পে আয়োজিত ঘুড়ি উৎসবে অংশ নিয়ে রোহিঙ্গা শিশু কিশোররা বলছে, তারা চান নিজ দেশ মিয়ানমারের আকাশে ঘুড়ি উড়াতে। ঈদের এই আনন্দ সেদিনই পূর্ণতা পাবে। বেশি ভালো লাগে খেলা বলি হলে আর এটা ক্যাম্পের ভিতরে খেলা বলা জাহা নাই মানে ঈদের দিন উড়ায় গুন্ডি উড়ায় আমি বেশি খুশি। আশ্রিত জীবনে এই আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে রোহিঙ্গাদের এই ধর্মীয় নেতা জানালেন, এই উৎসব রোহিঙ্গা শিশুদের নৈতিকতা গঠনে ভূমিকা রাখবে। নিজের দেশে তো আর কারণ বেশি খুশি হইতো, নিজের দেশে তো বলে আরে এন্ডেলা গন্ডি উড়ে আরে কুরবানের দিন খুশির দিন আমার আরো বেশি খুশি অকল গত্য। নিজেদের দেশ আর শৈশব স্মৃতির স্মরণে উচ্ছ্বাসের রং ছড়াতে এই উদ্যোগ বলে জানালেন আয়োজকেরা। আনন্দের একটা ভাগাভাগি করা, আর একইভাবে সবসময় আমরা আনন্দে ভাগাভাগি করে থাকি বিভিন্ন ইভেন্টের মাধ্যমে, আর আজকের ইভেন্টটা হচ্ছে মূলত শিশু বাচ্চাদের জন্য। ঈদুল আজহা উপলক্ষে এটিপিবিএন এর উদ্যোগে 3 দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার পালিত হচ্ছে চকলেট বিতরণ ও খেলাধুলার আয়োজন। তৃতীয় দিনে রোহিঙ্গা শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এশিয়া কাপের আয়োজন নিয়ে মিউজিক্যাল চেয়ার, রাজনৈতিক সংকটে আবারও বিপাকে শ্রীলঙ্কা, চলতি মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত। এই ছিল খেলার সময়, এখন চলে যাচ্ছি ঈদের বিশেষ আয়োজন খেলার তারায়।